তোমাকে কি দিয়ে বুঝাই শরীয়ত কি জিনিস? শুনুন, এই ছেলে তোমার মার তোমার বোন যেন নিরাশা না হয়, তোমার বোন এবং তোমার মা যেন নিরাশা না হয়। আমি যতই কঠিন করে বলি না কেন, আমি আসলে ব্যক্তিগতভাবে কিছু বলিনি, দুঃখিত, আমার কিছু করার নেই। আল্লাহর নবী এইভাবে কঠিন ভাবে বলেছেন, আল্লাহর নবী বলছেন ইন্নাল মারাতা তুকবিলু ফি সুরাতি শয়তান ওয়া তুদবিরু ফি সুরাতি শয়তান, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আছে, শয়তানের বেশ ধরে যায়। বলো কে? তোমার বোন। ওই যে এখন দোকানে দাঁড়িয়ে আছে, ওই যে তোমার বোন দাঁড়িয়ে আছে। বলো ওর বাপ নাই, বলো ওর ভাই নাই, বলো ওর লজ্জা আছে, বলো ওর শরম আছে, বলো ওর হায় আছে, বলো ওর ইতস্তত আছে, বলো তার বোধগম্য আছে, বলো তার বোধোদয় আছে, বলো সে মানুষ ও হওয়া মানুষ একটা, ও জাতিকে জেনা করিয়ে জাতিকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেকে ব্যবসা করে রুজি উপার্জন করতে চায়, সে নিজের বিদ্যা দেখাতে চাই, ও বর্ণ ও বর্বর ও অসভ্য ও অশিক্ষিতা, ওর বোধোদয় নেই, ওর বোধগম্য নেই, ওই বেশ্যালয়ের মেয়ের কারণে আজকে মানুষ নির্দ্বিধায় জাহান্নামে চলে যাচ্ছে। বলো কি? জাহান্নামে যাওয়ার এগুলি সবচেয়ে বড় পথ। তুমি বলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ওই মহিলা যেই মহিলা সাজসজ্জা গ্রহণ করে পুরুষের পাশ দিয়ে গেল, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। আল্লাহর নবী এই কথা কেন বললেন? তিনি বললেন, মা তারাক তো বাদী ফিতনাতান আজারালে রাজালে মিনান নিসায়ে, আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে, আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে, আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আল্লাহ রাসূল বলছেন, ইন্নান নিসা হাবাইল শয়তান, নিশ্চয় মহিলারা শয়তানের জাল, নিশ্চয় মহিলারা শয়তানের জাল, নিশ্চয় মহিলারা শয়তানের জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুদ দুখুল আল নিসায়ে, তোমরা মহিলাদের কাছে যায় না বিপদে পড়ে যাবা, তোমরা মহিলাদের কাছে যায় না বিপদে পড়ে যাবা। তিনি বলছেন, ইয়াকুমুল মুগিরাত, সাবধান, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না, সাবধান, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না, সাবধান, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। তিনি বলছেন, শয়তান, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একাত্রিত না হয়, যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একাত্রিত না হয়, যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান। তিনি বলছেন, ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই ছেলে, তোমাদের এখানকার চেয়ারম্যান মাস্টার ডিগ্রি পাস মানুষ, খুব বুদ্ধিমান সচেতন মানুষ, এ দেখো এখানে গাড়িটা দাঁড়িয়েছে, তখন চেয়ারম্যান গাড়িতে উঠেছেন, উঠে দেখছেন যে একটা সুন্দরী মেয়ে একটা সিটে বসে আছে, পাশে একটা সিট খালি আছে, তো উঠতেই মেয়েটা হাসি মুখে বলছে, ভাইয়া বসেন। এক ভাইয়া তো তোমার চেয়ারম্যানের ইমান কোথায় হারিয়ে গেছে? আল্লাহর নবীও এই কথা বলছেন, আল্লাহর নবীও এই কথা বলছেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মহিলারা কথা বলবে কর্কশ ভাষায়, মোবাইলে রিং হচ্ছে, তোমার মা একাই আছে বাসাতে, কেউ নেই, তোমার মা সবার রিং ধরতে পাবে না, যদি ধরেও খুব ভালো। আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন? এখন মানুষ বাড়িতে নেই, পরে কথা হবে, কথাতে একটু যেন মিঠা না থাকে, আল্লাহ বলছেন এই কথা। আমি কি করি বলো, আমি কিভাবে তোমার উপকার করতে পারি বলো, তোমার মা কি করে বললো? ভাইয়া কে বলছিলেন? ভাইয়া ওর ইমান হারিয়ে গেছে, ও তাহাজ্জুদ দিয়ে আর টিকতে পারবে না, এর নাম নারী। বুখারী মুসলিম এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বলো, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে নারীকে ঘেরে রাখতে হবে, ঢেকে রাখতে হবে। আমি জুমার খুতবায় বলেছিলাম, নারীকে শুধুমাত্র স্বামীকে সম্মান করার জন্য, স্বামীকে সেবা করার জন্য আর বাচ্চা প্রসবের জন্য সৃষ্টি করা হয়েছে। এই বাক্যটি হেডলাইন ধরে তিন নম্বর শ্রেণীর বদ নোংরা মানুষেরা বলেছে, ওই মহিলাও বলেছে, বদ মহিলা, যে এত বড় বদ মানুষের বাংলাদেশে জায়গা হয় আমাদের হয় না। তখন এই হেডলাইন লন্ডনের এক মহিলা ধরে বলছে, আমি এই বাক্যের বক্তাকে কথককে চিনি না, তবে বাক্যটি ঠিক আছে। এই নিয়ে তিন চার পৃষ্ঠা লেখে নেটে দিয়েছিল, তোমরা অবশ্যই জানো। আমি বলেছিলাম
মহিলাদেরকে স্বামী সেবা এবং বাচ্চা প্রসবের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, অন্য কাজের জন্য নয়। অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান তাদের দিয়ে চালাতে হবে, এই জন্য আল্লাহ সৃষ্টি করেননি, তারা বিপজ্জনক বস্তু। তিনি বলছেন, ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। দেখো আমি যেটা বাস্তব বললাম আল্লাহর নবীও সেটাই বলছেন। শুনুন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, চিন্তা করবেন না, নিরাশার কিছু নেই। আপনি যদি আজ থেকে চারটা কাজ করতে পারেন, আপনার জন্য জান্নাতের আটটি দরজা খোলা। এই সুযোগ পৃথিবীর কোন পুরুষকে দেওয়া হয়নি, এই সুযোগ পৃথিবীর কোন পুরুষকে দেওয়া হয়নি। চারটা কাজ করেন, জান্নাতের যে কোনো দরজা খোলা। এক, সলাত খান সাহা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। দুই, সমাজ সাহারাহা, রমজান মাসের সিয়াম রোজা থাকবেন। তিন, আতাদ বালাহা, স্বামীকে মেনে চলবেন। আদ্রয়েক সাহেব, এটাই তো কঠিন হল, কিছু করার নেই, এটা আল্লাহর দেওয়া বিধান। কিছু করার নেই, এটা আল্লাহর দেওয়া বিধান। আল্লাহর নবীও বলেছেন যে তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম। সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত, এটা আল্লাহর নবী বলছেন। তবে স্বামীর পায়ের নিচে জান্নাত এই কথা মিথ্যা, মায়ের পায়ের নিচে জান্নাত এই কথা সত্য। আল্লাহ রাসূল বলছেন তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত। কাজে তুমি তাকে মূল্যায়ন করে চলো, ইচ্ছায় অনিচ্ছায়। আর আপনাদেরকে বলেছি, স্ত্রীর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, স্ত্রীকে লালন পালন করতে শিখেন একটু। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ, স্ত্রীর সাথে পাঁচটা নীতি পালন করো। এক, ফাকসুহা মাত্তা সাইতা, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও। দুই, অতেমা মাতায়ন্তা, ফাকসুহা মাত্তা সাইতা, যে মানের পড়ছ সে মানের পড়াও, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও। তিন, অলাতু কাব্বে, কখনো কটু কথা বলো না, স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না, বলবেন না তিনটে কথা। এক, কখনো বলবেন না তোমার ঠোঁট মোটা, একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর আপনাকে ভালোবাসবে না। দুই, কখনো বলবেন না তোমার রং কালো, একবার যদি রং কালো বলেন অন্তত বারো বছর মনে থাকবে। আর জিন্দিগিতে কোনোদিন কখনো শ্বশুর শাশুড়িকে তুচ্ছ করে কথা বলবো না, এভাবে বলিও না, হ্যাঁ তোর বাপ মানুষ নয়, টাকা দিতে ইচ্ছে টাকা দেয়নি। একবার যদি তুমি বলো, যতদিন তোমার সংসারে এই মহিলা আছে ততদিন বলবে না। জিন্দিগিতে তিনটা কথা বলিও না, কখনো বলিও না তোমার ঠোঁট মোটা, কখনো বলিও না তোমার রং কালো, কখনো তার বাপ মাকে দূষী করে কথা বলো না। যুবক, আমি কি দিয়ে বুঝাই, ওর বুদ্ধি কম, তুমি তার সাথে একটু নরম হও। ওর বুদ্ধি কম, আল্লাহর নবী বলছেন তুমি তার সাথে একটু নরম হও। ও যখন খেপেছে, তুমি যদি বলো আমি পুরুষ আমি কি কম, তুমি যদি আর একটু খেপো তাহলে এখনই তালাক হয়ে যাবে। ওর বুদ্ধি কম, তুমি একটু নরম হও। আল্লাহ নবী বলছেন তার বুদ্ধি কম, নারী জাতির বুদ্ধি কম, একটু তুমি নরম হও। এই কথা আল্লাহ রাসূল বলছেন। শুনুন, শুধু খালি বলবেন তুমি এত সুন্দরী, তুমি এত সুন্দরী, তোমার মতো কোন সুন্দরী আমি নারী দেখি না, দিন রাত পাটি বেদিতে রাজি আছে, সেবার শেষ নেই। কোন সময় প্রশংসা ছাড়া উল্টা কথা বলবেন না। চার,